আমাদের নির্বাচনে কি সেনাবাহিনী শান্তি রক্ষা করতে পারবে কিনা? অবশ্যই পারবে, এবং সারা জাতি এটা শুনেছে। যদি আমাদের নিয়োগ করা হয়, আমরা সব সময়ের মতো এবারও অত্যন্ত সৎভাবে, নিরপেক্ষভাবে এবং আমাদের পেশাগত যে দক্ষতা আছে সেটাকে এক্সিবিট করে আমরা অবশ্যই, আমরা এটা বারে বারে করেছি বলেই তো পিপল এক্সপেক্টিং, মানে মানুষের প্রত্যাশাটা এই জন্য এসেছে, সবাই চাচ্ছে, আমরা পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না, আমি থাকবো না, অন্যদিকে সেনা প্রধান তিনি বলতেছেন আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় নির্বাচন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যেভাবে নির্বাচন করে তার চেয়েও কঠোর ভূমিকায় আমরা নির্বাচন করব, প্রত্যেকটা মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। সেনা প্রধান তিনি যে টকশোতে এসে বক্তব্য দিয়েছেন তার পুরো বক্তব্যটা শুনবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবারই বলতেছেন যে আমরা ক্ষমতায় থাকার পরে যদি নির্বাচন দেই তাহলে মানুষের কোনো আপত্তি থাকার কথা না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা কথা বলছে একটু শুনি। ইলেকশন কমিশন কনস্টিটিউট হচ্ছে, কাজেই ইলেকশন তারা ফ্রি ফেয়ার ভাবে যাতে করতে পারে তার ব্যবস্থা করা আছে। তো এরপরে এই দাবিটা কি কারণে, কেন? এইখানে তিনি বললেন কেন মানুষ মানে তত্ত্বাবধায়ক সরকার চায়, অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন না 1996 সালের কথা বলতেছি, কোনো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার না আসলে কিন্তু কোনোভাবেই মানে সবাই ভোট দেওয়ার অধিকার পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলছিল, ইংলিশে বলছে, একটু সাবটাইটেল দিতেছি দেখেন। নো, আন্ডার দিস গভর্নমেন্ট দেয়ার ক্যান নট বি এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, পিপল ক্যান নট চুজ দেয়ার রিপ্রেজেন্টেটিভ আন্ডার দিস গভর্নমেন্ট বিকজ the election and election result will be intimidated. তো তিনি এখানে বললেন যে যদি মানে তত্ত্বাবধায়ক সরকার না আসে তাহলে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই কথা 1996 সালে বলছে সেই কথা 2023 সালে বললে যে অনেক বড় গুনাহ হয়ে যাবে, অনেক বড় অপরাধ হয়ে যাবে, বিষয়টা এরকম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন যা ভাবছিল, তখন যা বুঝা তিনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে করতে চেয়েছিল, এমপি বা বিরোধী দলীয় রাজনীতি নেতারা তারা সেইটাই ভাবতেছে, জনগণও সেই পক্ষে সায় দিচ্ছে। আপনার কি মতামত, আপনি কমেন্ট সেকশনে লিখেন যে আপনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সংক্ষিপ্ত ঘোষণার কথায় একমত, তার অধীনে নির্বাচন দিলে আপনি মানে সবাই ভোট দিতে পারবে, নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, কমেন্ট সেকশনে লিখুন। তো শফিউদ্দিন সাহেব, সেনা প্রধান তিনি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য শোনার আগে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন বিরোধিতা করতেছে, যারা একদম খেটে খাওয়া সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ কেন চায়, চলুন সেটা একটু আগে শুনি, তারপর সেনা প্রধানের বক্তব্য কিন্তু শুনে যাবেন। চলুন আগে সেই নিরীহ মানুষগুলোর বক্তব্য একটু শুনে আসি। রাজপথে নামছি, রাজপথ ছাড়বো না। উনি এই দেশটাকে মরুভূমি হয়েছে, আমরা কাপড় কিনতে পারি না, তেল কিনতে পারি না, সাবান কিনতে পারি না, আমরা কিচ্ছু করতে পারি না, আমরা এত জিনিসের দাম বাড়াইছে, উনি আমাদের দেশের আলু নিয়ে বিদেশে জমা থাকছে, ভারতে ছুবে নিতে জমা, আমাদের পিএসটিএল সম্পূর্ণ আমার দেশের সব কিছু টান দিচ্ছে, উনি আমাদের আমরা সাবান একটি উনি আমাকে শান্ত ছিড়কের মতন ভোট দিচ্ছে, সেটা চাই, আমরা চাই না, উনিও নারী আমরাও নারী, নারী নারীর মর্যাদা কেন দেখতেছে না, ওনারও উনিও দুনিয়ার সন্তান জন্ম দিতে আমরাও দিচ্ছি, আমাদের বাচ্চা কাচ্চা উনি কেন শেষ করতেছে, কেন এলে বুঝতেছে না, উনি সুচার মানে ইলেকশন দিয়ে ইলেকশনের মাধ্যমে আসুক, আমার আমানত দান আমরা যাকে খুঁজি তাকে দেব, আমরা চাচ্ছি আমরা এই রকম করে চাই, মানে 3 বছর করলো আর কত বছর করতে চাইলে, কত সাপ আমরা তোমার ক্ষতি করতে চাবো না বাবা, তোমরা যদি আমার সন্তান হয় আমাদের ক্ষতি করেন বাবা, আমরা কিন্তু জীবন দিয়ে একটা জীবন নিব বাবা, আমরা একটা দিব একটা নিব, ছাড়বো না বাবা, আমরা মা হায়া তোমাকে নিব বাবা, তোমরা আমাদের জীবনকে দেশের ভিত্তি ভিক্ষে দাও বাবা, তোমরা হাতিলের বক্ষ হয়ে তোমরা আমার দেশটাকে বিচ্ছিন্ন খেলা করেন না বাবা, তোমরা এই রকম নুতারাজ করেন না বাবা, তোমরা সবকিছু ঠিকই এখন দিলে তুমি নামো, তোমাকে বিদেশে বলতেছে তুমি নামো বাবা, তুমি কতদিন থাকতে চাও, তুমি ভোট দিয়ে যদি হও তো আমার থাকো, মহিলা
এখানে যারা বক্তব্য দিয়েছে তারা আসলে দুই বেলা খাবারের জন্য তাদের সমস্ত দিনটা তারা কাজ করে, তারা পরিশ্রম করে, তারাও তাদের সমস্ত দিনের পরিশ্রম দিয়ে যখন দুই বেলা আহার জোটাতে না পারে, পরিবারের মুখে যখন বা শিশু সন্তানের মুখে যখন খাবারটুকু না দিতে পারে, তখনই তারা এরকম মিছিল মিটিংয়ে যোগদান করে নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য। তাদের দাবিগুলো আপনি পুরোপুরি সমর্থন করেন কিনা কমেন্ট সেকশনে লিখুন। তো চলুন এবার সেনাপ্রধান তিনি কি বলেছিলেন, নির্বাচন তার অধীনে হলে তিনি কিভাবে ভূমিকা পালন করবেন, চলুন সেটা একটু শুনে আসি। আগামী সংসদ নির্বাচনেও ভোটের মাঠে থাকছে সেনাবাহিনী, এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবে ইসি। এদিকে 150 আসনে ইভিএম এ ভোট করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। একাদশ সংসদ নির্বাচনেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে ছিলেন সেনা সদস্যরা, এবারও তার ব্যত্যয় ঘটছে না। কমিশনার মোহাম্মদ আলমগীর বলছেন, দ্বাদশ সংসদ নির্বাচনেও ভোট সুষ্ঠু ও অবাধ করতে প্রয়োজন বুঝে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। আমরা সেনাবাহিনীকে আগামী সাধারণ নির্বাচনে মানে তাদের সহযোগিতা নেব, সেটা আমাদের সিদ্ধান্ত আছে। সেনাবাহিনী বিদেশের শান্তি রক্ষা করছেন, আমাদের নির্বাচনে কি সেনাবাহিনী শান্তি রক্ষা করতে পারবে কিনা? অবশ্যই পারবে। উনি অত্যন্ত ক্লিয়ার টার্মসে এটা কিন্তু বলেছে এবং সারা জাতি এটা শুনেছে। যদি আমাদের নিয়োগ করা হয় আমরা সবসময়ের মতো এবারও অত্যন্ত সৎভাবে নিরপেক্ষভাবে এবং আমাদের পেশাগত যে দক্ষতা আছে সেটাকে এক্সিবিট করে আমরা অবশ্যই, আমরা এটা বারে বারে করেছি বলে তো পিপল এক্সপেক্টিং মানে মানুষের প্রত্যাশাটা এই জন্য এসেছে, সবাই চাচ্ছে আমরা পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের সেই পেশাগত দক্ষতা আছে, দায়িত্ব দিলে আমরা নির্বাচন সামগ্রী পৌঁছে দেয়া বাট ওদের প্রোটেকশন নির্বাচন কন্ডাক্ট করা এবং সবকিছু সেনাবাহিনী নির্বাচনের ব্যাপারে সেনাবাহিনীর প্রস্তুতি। আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী পেশাগতভাবে একটি অত্যন্ত দক্ষ বাহিনী যার সুনাম পৃথিবীর সর্বত্র। সেনাবাহিনী অতীতের বিভিন্ন জাতীয় নির্বাচনে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে যে দায়িত্ব দেওয়া হবে সেনাবাহিনী তার পেশাগত দক্ষতা এবং অতীত অভিজ্ঞতার আলোকে, যে অভিজ্ঞতাটাই সেনাবাহিনীর সবচেয়ে বড় সম্পদ, সেনাবাহিনী তার উপর অর্পিত দায়িত্ব বেসামরিক প্রশাসনের সাহায্য করার জন্য সব রকম কাজ করার জন্য প্রস্তুত আছে। দিন শেষে বলতে চাই, সাধারণ মানুষ যাকে নির্বাচিত করবে সেই আমাদের শাসক হোক, আর দেশ উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সেই চেষ্টা করুক। কোনো ব্যক্তি ভোট চুরি করে বা মানে রাতে দিনের ভোট রাতে করে যদি কোনো ব্যক্তি ক্ষমতা আসে, চাই সে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা যে পার্টি হোক না কেন, তারা যদি ক্ষমতা আসে সেটা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিবে না, কারণ মানুষ আর আগের মতো বলদ নাই। ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করে স্পষ্টভাবে বলুক আমার নামে কয়টা অ্যাকাউন্ট পাওয়া গেছে, কত টাকা পাওয়া গেছে।